আচ্ছা, ও যে ইমানের মুফাসসিল বলল কেমন, তাহলে এখানে প্রথমে কি বলছে, আমানতু বিল্লাহ। আচ্ছা, আমানতু বিল্লাহ মানে কি? আল্লাহর উপর বিশ্বাস। আচ্ছা, তারপরে বলছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি মানে কি? আচ্ছা, আল্লাহর কিতাবগুলোর উপর, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখা নাকি স্যার? তারপরে ওয়া রাসূলিহি, যুগ যুগে যত রসুল নবী রসুল এসেছেন তাদের উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে ওয়াল ইয়ামিল আখির, আখিরাতের উপর বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের একটা জীবন যে আছে, মৃত্যুর পরের জীবন যেটাকে পরকাল বলা হয়, আখিরাত কেমন, সেটা কবর থেকে আমাদের যে সে জীবনটা শুরু হয় সে জীবনের উপর আমাদের কি রাখতে হবে? বিশ্বাস। আচ্ছা, তারপরে ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি, ভেরি গুড, একজন বলো তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস, মানে আমাদের তকদিরে ভালো আসতে পারে খারাপ আসতে পারে, আমাদের যেটা লেখা থাকে সেটাই আমাদের হবে, এটার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তাহলে খায়র মানে ভালো, অশাররিহি মানে কি? খারাপ। তাহলে তকদিরের ভালো মন্দের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মাউত মানে কি বলছে? মৃত্যুর পরে আমাদেরকে আবার কি করবে? পুনরুত্থান, বিচার দিনের জন্য আমাদেরকে আবার পুনরুত্থান হবে আমাদের সবার, আমাদের সবার আবার মৃত্যুর পরে হাসরের মাঠে আমাদের একদিন পুনরুত্থান হবে। এটা হচ্ছে ওয়াল বাসে বাদাল মৌত, সেই জিনিসটার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে ইমানের এই সাতটি মূল বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই অবশ্যই কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের পাঠের, আকাইদ পাঠের অন্যতম বিষয়, তাই না? সবাই বুঝছে ভালো করে? তো তোমার নাম কি বাবা? আদিল, আদিলুর রহমান। আদিলের জন্য আমরা ছোট করে একটা তালি দিই, ছোট করে। তো বলো তো আজকের পাঠ তোমাদের কেমন লেগেছে? সবাই বুঝতে পেরেছ? ইমানে মুফাসসিল যারা, যাদের মুখস্থ নাই, তারা সবাই বাসায় গিয়ে ভালো করে সেটা মুখস্থ করে নিবে, কেমন? অবশ্যই অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটার উপর বিশ্বাস রাখতে হবে এবং এটা আমাদের সবাইকে জানতে হবে। তাহলে আজকের ক্লাসে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।